শুভবিকাল সবাইকে স্বাগতম বিশেষ করে যারা ইএমকে সেন্টারের রেগুলার সদস্য যারা ইএমকে সেন্টারের প্রোগ্রামে যারা আপনারা রেগুলার দর্শক হিসেবে অংশগ্রহণ করেন এবং ইএমকে সেন্টারের বিভিন্ন প্রোগ্রামে যারা পার্টিসিপেট করেন তাদেরকে সবাইকে স্বাগতম আচ্ছা একটা খুব ইন্টারেস্টিং এবং ইনফরমেশন এবং একটা সপ্তাহব্যাপী একটা আমাদের প্রোগ্রাম শেয়ার করার জন্য আমার লাইভে আসা আপনারা গত যদি দুই দশক ধরে বাংলাদেশের গ্রোথটা দেখেন জার্নিটা দেখেন অসম্ভব একটা সাহসদায়ক এবং অসম্ভব একটা প্রেরণাদায়ক জার্নি যেটা আমি বলবো কারণ ইভেন কোভিডের মধ্যে যখন বিশ্বের সব দেশে আমাদের অর্থনৈতিক একটা মন্দা চলছে সে সময়ও বাংলাদেশ অলমোস্ট 3.5% হারে জিডিপি গ্রোথ করেছে এবং এটা একটা অসম্ভব ব্যাপার এবং আমি যখন বিভিন্ন জায়গায় পড়াশোনা করি তখন দেখি যে এই যে বাংলাদেশের এই গ্রোথটা এবং বাংলাদেশের যে এই যে ইনকাম এবং ইকোনমিক গ্রোথটা যেটা সেটা ইভেন অনেক অর্থনীতিবিদও এক্সপ্লেইন করতে খুব মজা পান এবং তারা আসলে আশ্চর্য হয়ে যান যে কোভিডের সময় এই যে দুবছর যখন বিশ্বব্যাপী মন্দা চলছে তখন আমাদের যে গ্রোথ এবং যে রেজিলিয়েন্স এটা খুব আশ্চর্যজনক এবং সবাই এটা খুবই সাধুবাদ জানায় এবং এটার পিছনে আসলে অনেক কিছুই দায়ী এবং অনেক কিছুই এটার পিছনে অবদান রেখেছে কিন্তু যদি আপনি খুব আমি মোটা দাগে বলি তাহলে যেটা বলতে হবে যে সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে একটা আজকে স্বাধীনতার 50 বছরের বর্ষে একটা যে খুব আশাব্যঞ্জক এবং একটা খুব উৎসাহদায়ক ছবি এটার পিছনে কিন্তু তরুণদের এবং ইউথদের একটা বিশাল ভূমিকা আছে কারণ বাংলাদেশের যদি আপনি ডায়নামিক্সটা দেখেন খুব ইন্টারেস্টিং কারণ বিশ্বের বোধহয় আমরা একমাত্র পপুলেশন যেখানে আমাদের এই মোমেন্টে 18 থেকে 24 বছরের মধ্যে জনসংখ্যা হচ্ছে 30.2 মিলিয়ন এবং এর উপরে যদি আপনি 18 থেকে 35 ধরেন বা 14 থেকে 35 ধরেন তাহলে হচ্ছে টোটাল পপুলেশনের অলমোস্ট 33% বা 60 মিলিয়ন বা 6 কোটি এখন এই যে আপনার 30.2 মিলিয়ন 18 থেকে 24-এর মধ্যে এইটা কিন্তু একটা অসম্ভব রকম শক্তি এবং যেটা বাংলাদেশের ফিউচারে কেবলমাত্র আগিয়ে নিয়ে যেতেই সাহায্য করবে এখন এরকম একটা পরিস্থিতিতে ইউথ অ্যান্ড ইউথ পাওয়ার যেটা আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটা কিন্তু তখনই শক্তিতে রূপান্তরিত হবে যদি আমরা তাদেরকে সঠিকভাবে দক্ষতা দিতে পারি তাদেরকে একটা এমন একটা ব্যবস্থা দিতে পারি যার মধ্যে তারা নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারে এবং একমাত্র তখনই তারা জিনিসটাকে খুব ভালোভাবে সাকসেসফুল করতে পারবে এখন এই একটা অভিপ্রায় থেকে আজ থেকে 12 বছর আগে ইএমকে সেন্টারের যাত্রা শুরু এবং ইএমকে সেন্টার এডওয়ার্ড এম কেনেডি সেন্টার সিনেটর কেনেডি এডওয়ার্ড এম কেনেডির নামে করা একটা আমেরিকান সেন্টার যেটা আমেরিকান সরকারের অর্থায়নে এবং ইউল্যাবের সাহায্যে ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যাকচুয়ালি পরিচালিত হয় এখন আমরা অনেকগুলো জায়গায় কাজ করি ওটাতে হয়তো আমরা ডিটেলস যদি যেতে চাই একটু যাবো আমরা কিন্তু যেটা মেইন পারপাস আমাদের সেটা হচ্ছে যে এই যে যুব এবং যে শক্তিগুলো এই শক্তিগুলোকে আসলে কাজে লাগিয়ে বাংলাদেশের একটা আর্থসামাজিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন করা আমি আপনাদেরকে জাস্ট ছোট্ট করে দেখাই এবং তারপরে পারপাসে বলি এবং তারপরেই যাই সো এই যে 5টা ইউথদের বিভিন্ন জায়গায় যে আমরা কাজ করি তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে যুবক তরুণ এবং যুব সমাজের মধ্যে উদ্যোক্তা উন্নয়নের জন্য কাজ করা উদ্যোক্তা মানে এন্টারপ্রেনারশিপ এবং এন্টারপ্রেনারশিপের উন্নয়নের জন্য কাজ করা এখন একটু আপনাদের যেটা খেয়াল রাখতে হবে যে হিস্ট্রিক্যালি যদি আমরা একটু পিছনের দিকে তাকাই এই যে উদ্যোক্তা হওয়ার যে ইচ্ছা এবং এই যে উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের নিয়ে যে এতটা একটা বড় চারিদিকে একটা মনে হচ্ছে না কর্মযজ্ঞ চলছে এটা কিন্তু খুব নতুন আপনারা যারা ব্যবসা করেন বা ব্যবসার ব্যবস্থার সাথে সম্পৃক্ত আছেন তারা যদি দেখেন এটা আসলে ভেরি নিউ এবং এটা গত আমার দেখা মতে 10 বছর এটার জার্নিটা অনেক এগিয়েছে পার্টিকুলারলি ইউথদের মধ্যে কারণ আমরা যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বার হই বা আমরা যখন কলেজ থেকে পাশ করে বার হই তখন উদ্যোক্তা হওয়া বা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা হওয়ার কথাটা আমাদের মাথায় থাকলেও কখনো সাহস হতো না এবং সেটা একটা পারিবারিক বাধা ছিল একটা সামাজিক বাধা ছিল এবং রাষ্ট্র সামগ্রিকভাবে সেই সাপোর্টটা হয়তো দিতে পারতো না কিন্তু এখন আমি যেহেতু শিক্ষকতা করি যদি আমি ইউথদের দিকে তাকাই
প্রচুর ছাত্র আমি দেখি, প্রচুর ছাত্র দেখি যারা ছাত্র অবস্থায় স্বনির্ভর হওয়ার একটা চেষ্টা করে এবং তারা অলরেডি উদ্যোগের সাথে জড়িয়ে গেছে, যেটা আমাদের সময় একটা অসম্ভব রকম কল্পনা ছিল। এবং এখনও কিন্তু ব্যারিয়ারটা আছে। আপনি যদি স্কুল লেভেলে যান, অনেক ছোটো ছোটো বাচ্চারা হয়তো দেখবেন উদ্যোক্তা হওয়ার চেষ্টা ইচ্ছা থাকে, কিন্তু তারা আসলে মানে ওই সাহসটা করে উঠতে পারে না বা কোনো কারণে হয়তো বলে না, কারণ উদ্যোক্তা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে উদ্যোক্তাদের নিয়ে একটা কেমন জানি বিরোধিতা আছে। কিন্তু রিসেন্টলি যে চেঞ্জটা এসছে ইউথদের মধ্যে, আমি আমার প্রচুর ছাত্র চিনি, মাঝখানে আমি একটা রিসার্চের সময় দেখলাম আমাদের ধানমন্ডি এই যে সাথের এতে যে একটা বড় দোকান আছে আলমাস, এবং তার উল্টা দিকে দুই ভাই একটা কফির দোকান চালায় এবং দুজনেই একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের খুব নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছোটো ভাই যেহেতু মানে সে সন্ধ্যাবেলা চালায় কারণ তার সকালবেলা ক্লাস থাকে, এবং বড় ভাই যেহেতু আবার মাস্টার্সের ছাত্র তার সন্ধ্যাবেলা ক্লাস থাকে, সে সকালবেলা দোকান চালায়। এই জিনিসটা কিন্তু আজ থেকে 10-15 বছর আগে আমরা কখনো চিন্তাও করতে পারতাম না, এবং আমাদের সময় এটা একটা অসম্ভব ব্যাপার ছিল, ছিল না যে তা না, কিন্তু এইভাবে ছিল না। আমি যখন আজকাল ক্লাসে যখন আমি জিজ্ঞেস করি যে মানুষ বড় হয়ে কী হতে চায়, তারা কি একটা বড় পার্সেন্টেজ উদ্যোক্তা হওয়ার জন্য হাত তোলে, যেটা আমাকে খুব আশ্চর্য করে কারণ আমাদের ইউনিভার্সিটি লেভেলে আমরা এটা দেখি নাই। সো এরকম সারা ওয়ার্ল্ডেই চেঞ্জ, কিন্তু বাংলাদেশের চেঞ্জটা খুব মানে চোখে পড়ার মতো, এবং এটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ চেঞ্জ। এখন আগামী আজকে থেকে 8 তারিখ থেকে আগামী 1 সপ্তাহ গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ উইক যেটা আমরা বলি, এটা সেলিব্রেটেড হয় সারা বিশ্বের যে উদ্যোক্তা উন্নয়ন সপ্তাহ, এটা 12 বছর আগে থেকে এই প্রোগ্রামটা শুরু হয়েছে, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেট করা হয়। গত বছরে যদি আমি স্ট্যাটিস্টিক্সে দিই তাহলে গত বছর এটা 180টা দেশে 35,000 ইভেন্ট, টোটাল 35,000 ইভেন্ট হয়েছে এই উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের উন্নয়ন নিয়ে কাজ করার জন্য। এবং EMK সেন্টার যেহেতু ইউথ এবং ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে এবং সেখানে উদ্যোক্তা উন্নয়ন একটা বড় ব্যাপার, সেটার জন্য আমরাও এবছরও গত বছরও করেছিলাম এবং এবছর আমরা বিশাল আকারে এই উদ্যোক্তা উন্নয়ন সপ্তাহটা উদযাপন করতে যাব। এবং এটার ব্যাপারে আসলে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমার লাইভে আসা। এবং এবারে তিনটা যদি বড় থিম দেখি আমরা, সো বেসিক্যালি এই যে এন্টারপ্রেনিয়রশিপ উদ্যোক্তার যে শক্তি সেটাকে সেলিব্রেট করার জন্য আমরা আসলে এখানে পুরো সপ্তাহটা ব্যাপী এই PMK সেন্টারে এবং লাইভে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা অর্গানাইজ করব। আমি একটু যদি প্রোগ্রামগুলো দেখাই আপনাদের, সে নভেম্বরে 8 থেকে 27 তারিখ আমাদের, যদিও 1 সপ্তাহের প্রোগ্রাম কিন্তু আমরা প্রোগ্রামটা পুরো মাসব্যাপী করছি কারণ আমাদের এটা অনেক বড় ইভেন্ট। মেজর যে জিনিসগুলো এবং এটা গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ এবং EMK সেন্টারের যৌথ উদ্যোগে করা, আমাদের 5-3টা থিমে আমরা কাজ করব এবং এটা এবার গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ উইকেরও এই তিনটেই থিম। একটা হচ্ছে শিক্ষা। সো উদ্যোক্তা উন্নয়নের ব্যাপারটা, যেমন উদ্যোক্তা কিন্তু সবাই যে উদ্যোক্তা হতে পারবেন শিক্ষার পরে তা না, কিন্তু উদ্যোক্তাদের মাইন্ডসেট যেটা আমরা বলি যেটা মন মানসিকতা, যে গ্রোথ মাইন্ডসেট বা উদ্যোক্তাদের যে একটা রেজিলিয়েন্স, যে একটা অদমনীয় শক্তি, তারা যে ফেল করে আবার উঠে দাঁড়াতে চায়, এটা কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে সম্ভব। আপনি ব্যবসায়িক পরিবার থেকে আসলে যে ব্যবসায়ী হতে পারবেন বা আবার এরকম একটা ধারণা, ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে ছিল, বাট এন্টারপ্রেনিয়রশিপ ক্যান বি ট্রেন্ড এবং এই মানসিকতাটা সঠিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ডেভেলপ করা যায়। সো এডুকেশন একটা বড় থিম। সেকেন্ড যে থিমটা সেটা আমরা বলি ইকোসিস্টেম। আমি 5টা থিম নিয়ে আসি। ইকোসিস্টেম, আপনি যদি এটা দেখেন, সেকেন্ড থিমটা ইকোসিস্টেম। ইকোসিস্টেম বলতে আমরা যেটা বুঝি, এই টার্মটা এখন আপনারা অনেক শুনবেন, কিন্তু ইকোসিস্টেম মানে হচ্ছে যে কোনো উদ্যোগ, যে কোনো একটা ব্যবসা একটা সামগ্রিক পারিপার্শ্বিক একটা ব্যবস্থার মধ্যে অপারেট করে, তার মধ্যে তার কালচার, সমাজ ব্যবস্থা, সে কোন সংস্কৃতি থেকে এসেছে, তার দক্ষ মানব শক্তি আছে কিনা, সরকারের সাহায্য সহযোগিতা আছে কিনা, যে রিসোর্সগুলো দরকার, রিসোর্স বলতে আমরা আর্থিক রিসোর্স এবং যে জিনিসগুলো বুঝি সেগুলো আছে কিনা, এবং তার লিগাল এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার আছে। 6টা এলিমেন্ট অ্যাকচুয়ালি ইকোসিস্টেমে। সো এই এলিমেন্টগুলো আছে কিনা এবং সেই এলিমেন্টগুলো কতগুলো কতটুকু ম্যাচিওর, তার উপরে আসলে উদ্যোক্তাদের ডেভেলপ করাটা ডিপেন্ড করে। আমাদের যদিও উদ্যোক্তা উন্নয়নে আমরা অনেক এগিয়েছি এবং আমাদের GDP গ্রোথে তারা সিরিয়াস কন্ট্রিবিউশন রেখেছে, কিন্তু এই জায়গাটাতে আমাদের আরেকটু কাজ করার স্কোপ আছে এবং সেখানে আমরা বিভিন্ন ওয়ার্ল্ডওয়াইড যে ইকোসিস্টেমে যেগুলো ম্যাচিওর্ড ইকোনমি, সেখানে আসলে ইকোসিস্টেমটা দেখতে কেমন, সেখানে এলিমেন্টগুলো কী কী আছে, আমাদের এখানে কী কী মিসিং, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, 3 নম্বর যেটা সেটা হচ্ছে ইনক্লুসিভিটি। তার মানে হচ্ছে যে উদ্যোক্তা হওয়া কিন্তু অনেকের ইচ্ছা হতে পারে, এবং উদ্যোক্তাটা যার কাছে খালি কেবলমাত্র অর্থ আছে, রিসোর্স আছে, সেই উদ্যোক্তা হতে পারবে, বা একজন ছেলে উদ্যোক্তা হতে পারবে, বা একজন স্বাবলম্বী যে শারীরিকভাবে স্বাবলম্বী সেই উদ্যোক্তা হতে পারবে, বাকিরা পারবে না। দ্যাটস এ ভেরি রং কনসেপ্ট। আপনি যদি ওয়ার্ল্ডওয়াইড দেখেন, আমেরিকা যেখানে উদ্যোক্তা উন্নয়নের একটা মানে
অলমোস্ট লাইক আ বার্থ প্লেস বলা হয়। এখানে কিন্তু দ্য ভ্যালু অফ আইডিয়া, যার একটা আইডিয়া আছে তার থেকে, তার আইডিয়াটার মূল্য যার রিসোর্স আছে তার থেকে অনেক বেশি। আমি দুজনের কথা বলি আপনাদের বোঝানোর জন্য, ওয়ারেন বাফেট অ্যান্ড বিল স্টিভ জবস। ওয়ারেন বাফেট কারেন্টলি অ্যাপেলের 40% শেয়ার ওন করে, 40-41% শেয়ার ওন করে, সো মেজরিটি শেয়ার হোল্ডার করে, কিন্তু আইডিয়াটা কিন্তু ওনার না, উনি ইনভেস্ট করে প্রফিট নিয়ে যায়। যাই আইডিয়াটা কিন্তু স্টিভ জবস উনি যখন করেছেন সেখানে তারা শেয়ার কিনে নিয়ে তাকে ফাইন্যান্সিং করে হেল্প করেছে, কিন্তু ব্যবসাটা ব্যবসার মতো চলেছে। সো এরকম ইনক্লুসিভিটি নিয়ে যদি আমরা দেখি যে আসলে একটা ধরেন ভিজুয়ালি চ্যালেঞ্জ, যে হয়তো চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু সে কি উদ্যোক্তা হতে পারবে না, কিন্তু তার তো ডাটা এন্ট্রির জন্য লাগবে, তার হয়তো সফটওয়্যার আছে আলাদা, আমরা বাইরে দেখেছি যে অ্যাকাউন্টিংয়ের জন্য তার সিম্পল সফটওয়্যার আছে। সো এই যে মহিলা, বিশেষ করে মহিলা শারীরিকভাবে যারা চ্যালেঞ্জ, তাদেরকে আমরা আসলে পিছিয়ে পড়া মানুষজনকে কীভাবে উদ্যোক্তার মানে এই পুরো জার্নিটার মধ্যে নিয়ে আসবো সেটা নিয়ে আমরা প্রচুর ডিসকাশন করবো এই এই পুরায়তে। এবং আমাদের কিছু এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের কিছু ইনিশিয়েটিভ আছে, সেগুলো আমরা হয়তো শেয়ার করবো আপনাদের সাথে, যে আপনারা দেখবেন যে যারা আসলে অনেকভাবে বাধাগ্রস্ত তারাও কিন্তু আসলে যারা উদ্যোক্তার মাইন্ডসেট আছে তারা পিছিয়ে থাকেননি। সো দ্যাটস দ্য থার্ড ওয়ান। আর লাস্টে যেটা আমাদের সেটা হচ্ছে পলিসি লেভেলে, কারণ একটা জিনিস আমরা মাথায় রাখতেই হবে যে আমরা যাই করি না কেন, ইএমকে সেন্টার থেকে ক্ষুদ্রাকারে বিভিন্ন ফাউন্ডেশনস আছে, বিভিন্ন এনজিও, আমরা উদ্যোক্তা উন্নয়নে কাজ করি, কিন্তু সরকার ব্যতীত রেখে উদ্যোক্তা উন্নয়ন করা একেবারেই সম্ভব না। এবং ওনারাই হচ্ছে মেইন পৃষ্ঠপোষক এবং ওনারাই দেশের যেহেতু গার্ডিয়ান, সো ওই টাইমটা এই যে পলিসি লেভেলে আমাদের কী কী ধরনের চেঞ্জ আসা দরকার বা কোনো চেঞ্জ আসা আদৌ দরকার কি না, এবং গভর্নমেন্টের মধ্যে কী কী চিন্তাভাবনা চলছে পলিসি লেভেলে, এই এই জিনিসগুলো আমাদের আলোচনা হবে। যেমন ধরেন ফর এক্সাম্পল একটা যদি আমি বলি যে ধরেন ফাইন্যান্সিং, অর্থ আর্থিক যে অর্থায়ন, একটা উদ্যোগ যখন একটু দাঁড়িয়ে যায় তার অর্থায়নের দরকার পড়ে, এবং একটা নারীর যখন উদ্যোক্তা হয় তার যে অর্থায়নের জায়গাটা সেখানে তার কোন ধরনের সাহায্য দরকার, তার জন্য কি একই পলিসি হবে কি না, আর একটা স্ট্যাবলিশ যে উদ্যোক্তা আছে এই জিনিসগুলো আসলে কোনো ভেরিয়েশন আছে কি না, লাইসেন্সিং রিকোয়ারমেন্টস। আমাদের একটা বড় গ্যাপের জায়গা হচ্ছে আমাদের মানুষজন যারা আমাদের বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা যেটা আমরা বলি যে কপিরাইট ইস্যু যেগুলো, এটার ব্যাপারে একেবারেই অসচেতন। এবং তারা এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট রেজিস্ট্রেশন না করতে পারার কারণে তাদের ডিজাইন, তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি এগুলো আসলে তারা ধরে রাখতে পারেন না, এবং এটাতে কিন্তু মারাত্মকভাবে তারা ক্ষতিগ্রস্ত হন। আপনি দেখবেন এই কমপ্লেনটা খুব কমন যে ফ্যাশন ইন্ডাস্ট্রি যারা যারা মহিলা উদ্যোক্তা তারা বলেন যে আমি একটা ডিজাইন নামাবার পরেই দেখি দুদিনের মধ্যে কপি হয়ে গেছে। সো আমাদের পুরো প্রোগ্রামটা এই চারটা থিমের উপরে ঘোরা। আবার আমি বলছি এডুকেশন, যে এডুকেশন কীভাবে উদ্যোক্তা তৈরি করতে পারে, ইকোসিস্টেমে কী কী করা যাবে, ইনক্লুসিভিটি পিছিয়ে পড়া লোকজনকে আমরা কীভাবে উদ্যোক্তা বানাবো, এবং পলিসি লেভেলে আমাদের আসলে কী কী চেঞ্জ দরকার। এডুকেশনে অনেকগুলো প্রোগ্রাম আছে আমাদের, আমরা যে জিনিসটা কয়েকটা প্রোগ্রামের কথা আমি খুব ডিটেলসে যাবো না, আপনারা ইএমকে সেন্টারের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে গেলেই আপনারা পুরো ইভেন্টের ডেট, জয়নিং লিঙ্ক, রেজিস্ট্রেশন লিঙ্ক সব পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ রিয়েল ইউ ক্যান জয়েন। এবং আমরা একটা জিনিস যেটা চাই এটা হচ্ছে আপনারা আগের থেকে আপনাদের মতামত, কোশ্চেনগুলো শেয়ার করেন এই ইস্যুগুলো নিয়ে। সো এডুকেশন আমরা যেটা চাচ্ছি খুব, যে উদ্যোক্তা যে শিক্ষাটা এটা আসলে মানে টার্সিয়ারি লেভেলে, যেটা আমরা বলি কলেজ বা ভার্সিটি লেভেলে নিয়ে এসে খুব বেশি ইম্প্যাক্ট আনা যায় না, কারণ তার মধ্যে সে 12 বছর একটা শিক্ষাব্যবস্থা পার হয়ে যায় এবং তার মন মানসিকতা চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা খুব চাচ্ছি যে ওই যে উদ্যোগী মাইন্ডসেট, যেটা উদ্যোক্তা হতে হবে এমন কোনো কথা নেই, যে অন্টারপ্রিনিয়াল মাইন্ডসেট যেটা বলি, এটা যেন ক্লাস 7 থেকে বা তারও আগের থেকে আমরা শুরু করতে পারি, কারণ এটা তার আসলে অনেক কিছুতে হেল্প করবে। এটা একটা আমরা কীভাবে অন্টারপ্রিনিয়ারশিপ ট্রেনিংটাকে স্ট্রেন্ডেন করবো, কারণ এখন দেখবেন যে ভুড়ি ভুড়ি যেহেতু একটা উদ্যোক্তার একটা ইয়ে চলছে, চারিদিকে উদ্যোক্তা ট্রেনিংয়ের একটা প্রশিক্ষণের হিড়িক চলছে, এবং সেটা আসলে আদৌ সঠিকভাবে হচ্ছে কি না, সেখানে কারিকুলামের দরকার আছে কি না, স্ট্যান্ডার্ডাইজেশনের দরকার আছে কি না, সেটা নিয়ে আলোচনা হবে একটা। আর একটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওভারঅল যেহেতু এডুকেশন ইস্যু একটা কম্পোনেন্ট আছে, আপনারা জানেন কি না জানি না, আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্যোক্তা উন্নয়ন নিয়ে সবচেয়ে ভালো ভালো ইউনিভার্সিটিগুলো, সবচেয়ে ভালো ভালো পড়াশোনায়, আপনি যদি এমআইটি ইনোভেশন ল্যাবের কথা বলেন, স্ট্যানফোর্ডের কথা বলেন, যেটা উদ্যোক্তার তাদের যে প্রোগ্রামগুলো এগুলো বেসড, ওখান থেকে ফরেন ইউনিভার্সিটি থেকে আমরা কিছু লোকজন নিয়ে আসবো এবং তারা আপনাদেরকে ওখানে উদ্যোক্তার ব্যাপারে পড়াশোনা করার কি সুযোগ, এটা আমরা বলবো। ইকোসিস্টেম নিয়ে আমরা অনেকগুলো কাজ করবো, বাট বেসিক্যালি একটা মানে যেসব দেশ উদ্যোক্তা উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছেন তাদের ইকোসিস্টেমটা কেমন এবং আমাদের ইকোসিস্টেমটা কেমন, এবং সেখানে আমাদের গ্যাপ কী, এবং আমাদের কোথায় কোথায় স্ট্রেন্ডেনের জায়গা আছে, সেগুলো নিয়ে আমরা অনেক বেশি আলোচনা করব। এটা আমাদের মেইন পার্ট।
সো এখানে অনেকগুলো ইভেন্ট আছে আমরা যেগুলো নিয়ে কথা বলবো, পার্টিকুলারলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নিয়ে আমাদের বেশ একটা বড় ইভেন্ট আছে, কারণ আমাদের এখন অনেক স্টার্ট আপ আসছেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ছাড়া সম্ভব না। ইনক্লুসিভিটিতে আমরা আসলে বেসিক্যালি আমাদের সাথে যে উদ্যোক্তারা কাজ করেছেন, যাদের হয়তো কোনো রকম চ্যালেঞ্জ ছিল, শারীরিক প্রতিবন্ধকতা ছিল বা অন্য কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে ছিলেন, তাদেরকে নিয়ে আমাদের একটা বড় ইভেন্ট আছে যে তারা আসলে কীভাবে এই বাধাগুলো দূর করেছেন এবং কোথা থেকে সাহায্য পেয়েছেন। এবং লাস্টলি পলিসি লেভেলে আমরা যেটা চাই যে আমরা পলিসি মেকারদের কাছ থেকে একটা আইডিয়া চাই যে এই যে ব্যবসার যে প্রতিবন্ধকতাগুলো এখনও আছে বাংলাদেশে, সেগুলো আসলে কীভাবে সোজা করা যায়। এই যে একটা বেকারি করতে আমাদের 8-9টা লাইসেন্স লাগে, আপনি জানেন কি না জানি না যে এই যে বেকারি, আমি যখন গ্রাম অঞ্চলে যাই প্রচুর বেকারি আছেন যারা খুচরা পয়সা 7 লাখ 8 লাখ টাকার, 8 টাকা 5 টাকার কয়েন যেগুলো, এগুলো নিয়ে বসে আছেন, ওনারা এটাকে ক্যাশ করতে পারছেন না, কারণ ওনারা যেহেতু ওই বিভিন্ন ছোটোখাটো দোকানে দেন এবং ওখানে যারা খান তারা হয়তো কয়েনে পে করে এবং সেটাকে তারা কালেক্ট করার পরে সেটাকে আর ক্যাশ করতে পারছেন না। যেরকম অনেক প্রতিবন্ধকতা আছে, একটা ক্ষুদ্র ব্যবসা যদি 8 লাখ টাকা আপনার কয়েনে আটকে যায় এবং ওটা যদি ক্যাশ না করতে পারে তার ব্যবসার সাথে চলার কথা না। সো এইরকম ছোটো থেকে বড় আকারে পলিসিগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের যেটা অভিপ্রায় এবং আশা যে দিস ইজ দ্য টাইম, হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন যে সময় এবং অপরচুনিটি ইট ডাজেন্ট কাম অলওয়েজ। কোভিড অনেক কিছু করেছে, বাট কোভিডে যেটা হয়েছে যে মানুষজন অনেক ইনোভেটিভ হতে শিখেছে, অনেকে চাকরি চলে গেছেন, তারা আপনি ফেসবুকে দেখবেন অনেকে ব্যবসা করে কাজ চলেছে। সো দিস ইজ দ্য টাইম, এখন আপনি বা আমরা এটার অপরচুনিটিটা নিতে পারবো কি না, স্বাবলম্বী হতে পারবো কি না নিজে প্রথমত, এবং দ্বিতীয়ত সবার তো আসলে উদ্যোক্তা হওয়ার মতো ক্যাপাসিটি থাকে না, মন মানসিকতা থাকে না। বাকি যাদের আরও ইউথ আছেন, এখন 33 কোটি ইউথ তো আর উদ্যোক্তা হবেন না, কিন্তু বাকিদের জন্য আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো কিনা, কারণ উদ্যোক্তা উন্নয়ন কেবলমাত্র নিজের উন্নয়ন না, উদ্যোক্তা উন্নয়ন সমগ্র সমাজ এবং জাতির উন্নয়ন। বিকজ আপনি কর্মসংস্থান করছেন, মানুষের মধ্যে অর্থ দিচ্ছেন, আপনি সমাজ ব্যবস্থার মধ্যে একটা কন্ট্রিবিউট করছেন, এবং এই জায়গাটাতে আপনাদের যাদের ইন্টারেস্ট এবং আপনাদের যাদের অভিজ্ঞতা আছে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে EMK সেন্টারের সোশ্যাল মিডিয়া পেজে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে আপনাদের মূল্যবান মতামত, প্রথমত যারা এই ব্যাপারগুলোতে কাজ করেন প্লিজ আমাদের সাথে যোগাযোগ করেন যদি আপনারও সেশন কোনো সেশনে পার্টিসিপেট করতে চান। দ্বিতীয়ত হচ্ছে যারা পার্টিকুলার কোনো টপিকের ব্যাপারে আরও ডিটেলস জানতে চান সেগুলোর ব্যাপারে যেন আমাদেরকে একটু আগের থেকে জানান। আমরা আজকে থেকে শুরু করছি ইভেন, আমাদের অনেকগুলো প্রোগ্রাম, সো আপনারা যেটা করবেন দেরি না করে আজকেই সন্ধ্যাবেলা কোনো একটা সময় যখন সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনারা সার্চ করেন ওটা না করে একটু 5-10 মিনিটের জন্য থেমে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন। উই ওয়ান্ট ইউর পার্টিসিপেশন বিকজ উই উড লাইক টু রিবিল্ড দিস কান্ট্রি উইথ ইউ। ইটস এ ওয়ান্ডারফুল টাইম, দ্য কান্ট্রি ইজ ইন এ গ্রোথ ট্র্যাজেক্টরি, এবং এখানে আমরা যে যেভাবে কন্ট্রিবিউট করতে পারি এটাতে আসলে আমাদের লাভ এবং আমাদের চারিপাশের পরিবেশের লাভ। পাশে 10টা মানুষ ভালো থাকলে আপনিও ভালো থাকবেন এবং লেটস বিল্ড দিস টুগেদার। অসংখ্য ধন্যবাদ এবং আবারও শুভ বিকেল জানিয়ে সবাইকে শেষ করছি। থ্যাংক ইউ।